গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জোসনাস ব্লগে নিয়ে আসলাম, দেখেন নতুন একটা রেসিপি। আমি আজকে কি কি রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন, আমি পাতাকপি ভাজি করব, তেলাপিয়া মাছ দিয়ে আর কই মাছতে ধনে পাতা দিয়ে ভুনা করব, আর আছে দেশি মুরগি। দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। এই যে অনেকগুলো মাছ, তাই আমি অর্ধেকটা আগে তেলে ভাজি করে নিচ্ছি। আমি দুইবার ভাজি করে নেব, একসঙ্গে দিলে মাছগুলো নষ্ট হয়ে যাবে। আমি দুই চুলায় রান্না করছি, আর এই পাশে পাতাকপিগুলো ভাজি করে নিচ্ছি। আমি একটু ব্যস্ত আছি, এই জন্য আমি তাড়াতাড়ি এইগুলো ভাজি করে নিচ্ছি। এই যেমন মাছগুলো সব ভাজি করা হয়ে গেছে, এবার দেখেন আমি কি করি। আমি প্রথমে তেলে, ওই মাছ ভাজির তেলে জিরে দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে আমি এতে তেজপাতা দেব আর কাঁচা মরিচ দেব, দিয়ে ভালো করে ভাজি করে নেব। তেজপাতাটা ভাজি করলে এর ঘ্রাণটা বের হয়, ফ্লেভারটা খুব সুন্দর হয়। এই যে আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম, দেখেন আমার কাঁচা মরিচ ভাজি করা হয়ে গেছে। আমি এতে একটু জল দিয়ে দিলাম যাতে না পুড়ে যায়। এই যে আমি মাছগুলো সব ঢেলে দিলাম, অল্প একটু নাড়াচাড়া করে আমি এতে জল দিয়ে দেব, পরিমাণ মতো অল্প জল দেব। আর এই যে আমি কাজু বাদাম বেটে রেখেছি, এই কাজু বাদাম বাটার আমি জল দিয়ে গুলে রেখেছি। আমি এতে সে কাজু বাদাম বাটার জলটা দিয়ে দিলাম, দেখেন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি। এবার ঢাকনি দিয়ে ঢেকে দেব যাতে মাছের ভিতর মশলাটা সুন্দর করে চলে যায়। আর এগুলো হচ্ছে বিদেশি ধনে পাতা। আমি এই যে আমার হয়ে গেছে, আমি নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম। এর ফ্লেভারটা এত সুন্দর আসবে আর এত ভালো লাগবে, না খেলে বোঝাই যাবে না। হয়ে গেছে আমার। আর এই যে দেশি একটা মোরগ, আমি এটা রান্না করব। এই যে রান্না করার জন্য আমি এই মশলাগুলো সব তৈরি করে রেখেছি আগের থেকে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মাংসের ভিতর চুই ঝাল দেবো। আমরা খুলনার মানুষ, চুই ঝাল না হলে আমাদের চলেই না। আর চুই ঝালটা দিলে এর ফ্লেভারটা ভীষণ ভীষণ ভালো আসে। আমরা চুই ঝাল না হলে কোনো কিছুই রান্না করতে পারি না। আমি সব মশলাগুলো কষে নিলাম, দেখেন। এবার আমি মাংসটা সেই তেলের ভিতর দিয়ে ভালো করে কষে নেব। এই যে আমার কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেব। মাংসের ভিতর সবসময় গরম জল দিলে ভালো হয়, গরম জল দিতে হয়। আর আমি অবশ্য আলুটা ভাজি করে রেখে দিয়েছি, সেটা হয়তো আপনাদের দেখানো হয়নি এই অফ ক্যামেরায়। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে দেব। এবার আমি হাঁড়িতে দেব, যেহেতু দেশি মোরগ এটা ভালো করে গলবে না, তাই আমি দিয়ে দিলাম। আর মাংসটা হয়ে গেছে। এই যে দেখেন আমার কই মাছের ভুনাটা কত সুন্দর, ভীষণ সুন্দর হয়েছে, লোভনীয়। এই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে, আর ওই যে হচ্ছে পাতাকপি আমি সুন্দর করে রান্না করছি। আর এই যে চুই ঝাল, চুই ঝালগুলো দেখেন কত সুন্দর। এই যে হয়ে গেছে বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।